Go. Running? Running? Okay. Rachel, bhai, bhalo, tum kemon acho? Shamim, dekhe. Shamim, tum ki stand dekhe acho to thik thak ache kina? Mashallah. Ye jo fridge hai, ab dekhe. ঠিক আছে লানে দরকার নাই ভাই বিজ্ঞান কাটে দেন যে কোন আচ্ছা ঠিক আছে এখন দেখা যায় আমি সব ঠিক করছি তুমি আমারটা বুক করলা হতে পার আচ্ছা বসো দেখা যেতে হবে আমার কি সবকিছু দেখা যাচ্ছে ইয়েস শিওর জি শিওর জি ইয়েস তো সকলকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমাদের লাইভে আসা, সেটি হচ্ছে আজকে আমরা প্রথম দিনে শুটিং কমপ্লিট করলাম, চমৎকার কাজ হয়েছে আমাদের, চমৎকার কিছু গানের কাজ আমরা শেষ করলাম আজকে। আশা করি গানগুলো ভালো লাগবে। চারটি গানের কাজ আজকে কমপ্লিট হয়েছে, আর আগামীকাল থেকে আবারও গানের শুটিং, কারণ সাতাশটি গান আমাদের অলরেডি কমপ্লিট। তো সাতাশটি গানের শুটিং চলছে একটা, তো আমাদের চোখে কিন্তু ঘুম নাই। এখন লাইভটা তাড়াতাড়ি শেষ করে বাসায় গিয়ে ঘুমাবো, কালকে সকাল থেকে আবার শুটিং। এভাবে চার থেকে পাঁচ দিন যদি শেষ না হয় তাহলে বাড়তে পারে, হয়তো আমরা শুটিং কন্টিনিউ করতেছি। আর যারা আমাদের টিমের লোক তারা আগামীকাল সকাল সাতটায় রঙিলা বাজারে থাকবা সকাল সাতটায়। এখান থেকে আমাদের গাড়ি এখান থেকে নিয়ে যাবে, তোমাদের গাড়ি এখান থেকে নিয়ে যাবে শুটিং স্পটে একটু ভিতরে বর্মি বাজারের আশেপাশে আমরা শুটিং করবো আগামীকালকে, চমৎকার লোকেশন। তো আমাদের টিম ওখান থেকে নিয়ে যাবে। আমাদের টিমকে বলবো যে সকাল সাতটায় দেরি করবো না, আমাদের টিম সকলেই সকাল সাতটায় রঙিলা বাজার থাকবা, কারণ সকলকে ফোন দিয়ে বলা সম্ভব না, যে কারণে লাইভে বলে দিচ্ছি। তো সকলেই সাতটার ভিতরে থাকবা, আর আমাদের আজকে শুটিংটা ভালোভাবে সফল হয়েছে, আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি, চারটা কাজ কমপ্লিট আমাদের, আর কালকে থেকে তারপর শুটিং। তো এখন এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য রবিনকে আমন্ত্রণ জানাচ্ছি। রবিন কিছু বল। ধন্যবাদ জানাচ্ছি বসকে সুযোগ করে দেওয়ার জন্য। সালাম আলাইকুম। তো আপনারা হচ্ছে ইতিমধ্যে শুনেছেন যে আমাদের রাজীব মিউজিক অফিসিয়ালে ধামাকা কিছু আসতে চলেছে, অবশ্যই সেই ধামাকাটুকু আজকে আমরা ধারণ করেছি, মানে শুটিং কমপ্লিট করেছি, এবং বাকি আরো যে ধামাকাগুলো আসবে এগুলো ইনশাল্লাহ কাল থেকে মোটামুটি শুটিং করার পরে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আর আপনাদের জন্য যে বরাবরের মধ্যে বলছিলাম যে একটা 14 ফেব্রুয়ারি একটা ধামাকা আসবে, অবশ্যই সেটা এখন আমরা প্রকাশ করবো না, আপনারা রিলিজ হওয়ার পরে দেখতে পারবেন বিজ্ঞাপনটি কি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং আমাদের যেহেতু আজকে প্রথম দিনের শুটিং কমপ্লিট হলো সেজন্য লাইভে আসলাম সবাই। তো আপনারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের 14 ফেব্রুয়ারি আমাদের যে ধামাকা আসতেছে কি আসতে চলেছে অবশ্যই আপনারা চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে রাজীব মিউজিক অফিসিয়াল। যারা ফেসবুক থেকে লাইভে আছেন জানেন না, তারা অবশ্যই রাজীব মিউজিক অফিসিয়ালে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। ভাই আমাদেরকে কল দেবেন না, ডিরেক্টর শ্রবণ ভাই আপনাদের কল দেবেন না। আমি সকলকে অনুরোধ করব, বুঝতে পারছি আবারও ফোন দিলে একটা মেসেজ গরম হয় জানো, লাইভের মধ্যে কেউ ফোন দিলে আবার এ করতে হবে। ইউটিউবে চলছে কিন্তু ওইটা লাইভ এসে তো ফোন এ করতে হবে। ডিরেক্টর ওদেরকে একটু ইয়া
ওই যে কাজে কত দেখছেন একা করতে হয়। কাজ দেখছে এখন ফোন দেওয়ার সময় গেছে। সকলকে অনুরোধ জানাবো আবার ফোন দিয়েছে আমাদের দুইবার কষ্ট হচ্ছে আর কি। তো আসলে লাইভটি কেটে গিয়েছিল, আমাদের ভাই ব্রাদার আছে তারা কল দিয়েছিল হয়তো কোন দরকার, কিন্তু ভাই ব্রাদার কে বুঝতে হবে যখন লাইভে থাকি তখন ফোন দেওয়া যাবে না, এটা বুঝতে হবে। হ্যাঁ, এই কমার্সেসটা কিন্তু থাকা দরকার, কারণ এত ফোন ইউজ করি না, একটা ফোনে কিন্তু আমরা লাইভ যখন চলাকালীন মানে লাইভ যখন চলে দয়া করে কেউ ফোন দেবে না, সকলের সাথে আমরা কন্ট্যাক্ট করবো, আমাদের টিম মেম্বার কন্ট্যাক্ট করবে, কিন্তু এটা লাইভের পরে ফোন দেবে, দয়া করে কেউ লাইভে ফোন দেবে না, এটা অনুরোধ রইল সকলের কাছে। যা বলছিলাম সেটা আবারও বলতে হবে, যারা নতুন জয়েন হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রথম দিনের শুটিং আজকে আমরা ভালোভাবে সম্পূর্ণ করেছি, আগামীকাল থেকে দ্বিতীয় দিনের শুটিং চলবে একটা না পাঁচ দিন, এমন আছে বাড়তেও পারে, কারণ টোটাল 27টি গানের কাজ আমরা একসাথে হাতে নিয়েছি। 27টি গানের অডিও গান আমাদের কমপ্লিট হয়েছে, ভিডিও গানের কাজ চলছে আজকে থেকে, প্রথম দিনের কাজ আমরা শেষ করেছি, আগামীকাল থেকে তো শুটিং চলবেই, আলা পাঁচ দিন, যদি পাঁচ দিন ছয় দিন সাত দিন যে কদিন হয়। কিন্তু এর মধ্যে বলতে চাই আমরা বারেবার একটা সবাইকে বারে বারে বলতেছি, বিশেষ করে যে কিছুক্ষণ আগে বললো 14 ফেব্রুয়ারি বিক্রম মাতা, শুধু আমরা এটাই বলবো যে আপনারা আমরা কেন লাইভে আসি, আমরা প্রতিদিন লাইভে আসবো, শুধু একটি কথা, 14 ফেব্রুয়ারিতে বিক্রম মাতা আসবে। আর এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা 12 তারিখ থেকে গান রিলিজ দেওয়ার চেষ্টা করবো, 12 তারিখ থেকে বিকাল 4টায় প্রতিদিন আগামী 2 মাস যাবৎ গান চলবে, যা বলে দিলাম 2 মাস যাবৎ গান চলবে, চলবে প্রতিদিন, যদি আমাদের কন্টেন্ট আমরা আমাদের কন্টেন্ট অনেক আছে বাট হচ্ছে যদি সবকিছু কমপ্লিট করতে পারি তাহলে প্রতিদিন 2 মাস 60টি গান আমি দেবো, শুধুমাত্র 14 ফেব্রুয়ারি উপলক্ষে 60টি গান আমি দেবো আপনাদের। আপনারা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল রাজীব মিউজিক অফিসিয়ালের পাশে থাকতে হবে। এই মুহূর্তে আমি রবিনকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আর হচ্ছে রবিন হচ্ছে আমাদের গীতিকার, আপনারা সকলে চিনেন তাকে, পরিচয় দেওয়ার কিছু নেই, তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য। আসলে যান্ত্রিক একটু ত্রুটির কারণে দুঃখিত হয়ে নিচ্ছি সবার কাছ থেকে যে আমরা একটু প্রবলেম ফেস করেছি। তো যাই হোক, আমি আবারও বলতেছি যে আমাদের কিন্তু হচ্ছে মোট 27টি গান অডিও যেটা সেটা কমপ্লিট রয়েছে। তো আমরা আজকে প্রথম দিনে শুধু কয়েকটি গান শুটিং সম্পন্ন করেছি এবং এই কয়েকটি গানের মধ্যেই কিন্তু বিগ ধামাকাটি রয়েছে, এবং এই গানটি বিগ ধামাকাটি যেটা সেটা আসবে হচ্ছে 14 ফেব্রুয়ারি, আপনারা জানেন যে বিশ্ব ভালোবাসা দিবস এই দিন আসবে, এই দিন বিকাল 4টায় রিলিজ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আর চ্যানেলটা বিগ ধামাক কি আসতে চলেছে সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন যারা এখনো জানেন না যে আসলে বিগ ধামাকা লাইভে আসে বলতেছি আমরা এটা কোথায় পাবো কি আসবে, তারা অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে রাজীব মিউজিক অফিসিয়াল, আর এই রাজীব মিউজিক অফিসিয়াল আপনি ইউটিউবে সার্চ করবেন, সার্চ করার পরে সাবস্ক্রাইব করে দেবেন দেখার পরে, তো এটাতেই আসবে আমাদের সেই বিগ ধামাকা। তো বিগ ধামাকা যে আসতেছে সেটার গীতিকার কিন্তু রবিন, আর যে রবিন খান এটাও বলে দিলাম, আর কিছু বলবো না, বাকি আপনারা দেখবেন। আর এখন আমার বাম পাশে বসে আছে যে আপনাদের পরিচিত মুরাদ বাউলা, আমি এই মুহূর্তে মুরাদ বাউলাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো জায়গায় উপস্থিত রয়েছে সরকার বড় ভাই রাজীব খান, সকলেই আমাদের রাজীব মিউজিক অফিসিয়াল অনেক
পরিশ্রমের ফসল, এটা আপনারা সকলে জানেন। বিশেষ করে আমাদের রাজীব বিজয়ের টিম মেম্বার তারা অনেক পরিশ্রম করে থাকে, আর আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনারা, আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার প্রত্যাশা। তো ওই পরিপ্রেক্ষিতে আপনারা যারা রয়েছেন, যারা আমাদের অডিয়েন্স রয়েছেন, ভালোবাসা মানুষ রয়েছেন, সকলের প্রতি একটাই দাবি, আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের কমেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা কোন ধরনের, বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই যে আমাদের চ্যানেলে তার গান নাই, আপনারা বলবেন যে এই শিল্পীর গান শুনতে চাই ভাইয়া, এই শিল্পীর গানটা হলে ভালো হয়, এরকম গান হলে ভালো হয়, আপনাদের যেগুলো আপনারা মতামত আমাদেরকে দিবেন, আমরা ওই মতামত অনুযায়ী কাজ করবো। আর বরাবরের মতোই বলতে চাই যে আজকে আমরা প্রায় প্রথম দিনের শুটিং শেষ করেছি, আলহামদুলিল্লাহ শুটিংয়ের পরে ভালো হয়েছে। বিশেষ করে 14 ফেব্রুয়ারির জন্য যে কাজগুলো আমাদের আজকে এই কাজগুলো প্রায় অর্ধেক উঠাইতে পারছি, বাকি একটু কালকে আমরা উঠাবো। তো ওই পরিপ্রেক্ষিতে 14 ফেব্রুয়ারির কথা সকলেই মাথায় রাখবেন, 14 ফেব্রুয়ারি রাজীব বিজু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো একটা কিছু রাখছে। ধন্যবাদ। তো ধন্যবাদ জানাচ্ছি মুরাদকে। আর এই মুহূর্তে আমি কথা বলার জন্য কথা না বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ডিওপি সাহেবকে, সে যাতে কথা না বলে। যাই হোক, দুষ্টামি করেছি আসলে, শামীম লাইভে কথা বলতে পারে না, ছোট ভাই বাজার সে একটু লজ্জা পায়, বাট সে ভালো ডিওপি করে আমাদের রাজীব মেজি অফিসিয়ালের সদস্য। তো বারে বারে একটি কথাই বলবো যে 14 ফেব্রুয়ারি বিশেষ করে যে স্পেশাল দিন, আমরা স্পেশাল কিছু করার চেষ্টা করতেছি, অবশ্যই স্পেশাল কিছু আসবে 14 ফেব্রুয়ারিতে। তো স্পেশাল কিছু যদি আপনারা দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে একটি কাজ করতে হবে, আমাদের ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখতে হবে, রাজীব মিউজিক অফিসিয়াল, চলে আসবে আমাদের চ্যানেল, ওটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি পেয়ে যাবেন 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিগ টামাকা। তো ভালো থাকবেন সকলেই, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় কাজ করতে পারি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।